was arrested for misdemeanor battery in June. ছোটখাটো অপরাধের দায়ে যুক্তরাষ্ট্রের নাগরিক লাসন থমসনের কারাদণ্ড হয়েছিল। বিচারক মানসিক অসুস্থ বিবেচনা করায় আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারে মনোরোগ সেলে রাখা হয়েছিল তাকে। কিন্তু কারাকক্ষে নির্মম মৃত্যু হয়েছে থমসনের। পোকামাকড় ও সারপোকা তাকে জীবিত খেয়ে ফেলেছিল। থমসনের পারিবারিক আইনজীবী এ অভিযোগ করেছেন। থমসনের পারিবারিক আইনজীবী মাইকেল ডি হার্পার কিছু ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যায় ছারপোকায় খাওয়া থমসনের ক্ষতবিক্ষত শরীর। এ ঘটনায় ফৌজদারি তদন্তের দাবি করেছেন তার আইনজীবী। মামলা দায়েরের বিষয়টি বিবেচনাধীন বলেও জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে হার্পার বলেন, পোকামাকড় ও ছারপোকা জীবিত খেয়ে ফেলার পর কারাগারের নোংরা একটি কক্ষে থমসনকে মৃত অবস্থায় পাওয়া যায়। থমসনকে কারাগারে যে কক্ষে রাখা হয়েছিল তা কোনো অসুস্থ জীবের জন্য উপযুক্ত নয়। এ পরিণতি তার প্রাপ্য ছিল না। সুজন হোসেন, মাইটিভি।